মনোনয়নপত্র জমা দিলেন 14 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে আসেন তারা। জয়ের ব্যাপারে 100% আশাবাদী প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের বাম প্রার্থী ধৃতিমান পাল। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন। এদিন প্রার্থী ছাড়াও মিছিলে হাজির ছিলেন বহু বাম কর্মী ও সমর্থক। নির্বাচন ঘোষণা হবার পর গত রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করা হয় বামেদের পক্ষ থেকে। গত পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হয়েছিলেন ধৃতিমান। উপনির্বাচনে পুনরায় তাকেই প্রার্থী করেছে দল। আগামী 21 তারিখ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। আগামীকাল অর্থাৎ 3রা আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বেলা 3টে পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে তাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। অপরদিকে বিজেপির পক্ষ থেকে সোমবার রাতে রাজ্য কমিটি 14 নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। কয়েকদিন আগেই বিজেপির পক্ষ থেকে জেলা কমিটি মিটিং করে জ্ঞানপ্রকাশ ঘোষের নাম প্রস্তাব করে। জেলা কমিটির প্রস্তাবিত নাম বাদ দিয়ে রাজ্য কমিটি অন্য নাম ঘোষণা করেছেন। 14 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন অরূপ কুমার পাল। বিগত পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকে পরাজিত হয়েছিলেন বাম প্রার্থী। এবারে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এ প্রশ্নের উত্তরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেবার পর বাম প্রার্থী বলেন, গতবারের আবহাওয়ার পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছেন, তারা বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করবেন। জয়ের ব্যাপারেও 100% আশাবাদী বাম প্রার্থী। গোটা বনগাঁ শহর এবং গোটা রাজ্য জুড়ে একটা সন্ত্রাসের আবহাওয়ার মধ্যে দিয়ে নির্বাচন সংগঠিত হয়েছে, সেটা বলে যা। কিন্তু সেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রতিরোধ করার ক্ষমতাটাও অর্জন করেছে। আজকে যত বাধা বিপত্তি সন্ত্রাস আসুক না কেন, মানুষ তা প্রতিরোধ করে আজকে বাম ফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করে। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।